পিচের আস্তরণ উঠে সৃষ্ট গর্তে জমেছে ময়লা পানি। এটি যশোর পৌরসভার খড়কি এমএম কলেজ সড়ক এলাকা। 1990 সালের পর আর উন্নয়নের ছোঁয়া লাগেনি শঙ্করপুর ইসহাক সড়ক থেকে জমাদ্দার পাড়া পর্যন্ত। ইট পাথর সরে রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গেছে। এ পথ পাড়ি দিতে যানবাহন নিয়ন্ত্রণে রাখা দুষ্কর হয়ে উঠেছে চালকদের জন্য। অধিকাংশ সময় ভাঙাচোরা থাকে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এখানে। ভাঙার কারণে হলো অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন পড়েও যায়। একই অবস্থা পীরবাড়ি সড়ক, বেজপাড়া আনসার ক্যাম্প, নীলগঞ্জ তাঁতিপাড়া সহ অন্তত 80টি সড়ক উপসড়কের। স্থানীয়রা বলছেন বছর বছর দুর্ভোগে থাকলেও পৌর কর্তৃপক্ষ তাদের দিকে ফিরেও তাকায় না। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে, নষ্ট করে রেখেছে। রিক্সা ঢুকতে পারে না, ইজি বাইক ঢুকতে পারে না, ময়লা চারিপাশে, ময়লার দুর্গন্ধ, বৃষ্টি হলে পানি হাঁটুর উপরে চলে আসে। পৌরসভা স্বর্ণাপন্ন হয়ে কোনো সমাধান হয়নি। সর্বত্র দুর্নীতি ঝেঁকে বসায় সংস্কার কাজগুলো পিছিয়ে রয়েছে বলে অভিযোগ সুধী সমাজের। কন্টিনিউয়াসলি মেইনটেনেন্সটা করে রাখা জরুরি, কিন্তু বর্তমানে আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছি যে যশোরের আজ কয়েক বছর কোনো সড়কের মেইনটেনেন্স করা হচ্ছে না। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি সড়ক সংস্কারের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে। প্রায় 18টা রাস্তা আমরা টেন্ডার প্রক্রিয়ায় করেছি, এটা খুব শীঘ্রই দৃশ্যমান হবে এবং মানুষের হাঁটার উপযোগী হবে। যশোর পৌরসভায় সড়ক রয়েছে 287 কিলোমিটার, এর মধ্যে 30 কিলোমিটার এখনও কাঁচা। সময় সংবাদ, যশোর।